হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে ইউএসএ ভিসা আবেদন করার সম্পূর্ণ গাইডের আজকে হচ্ছে শেষ পর্ব আজকে দেখাবো যে কীভাবে ভিসার ইন্টারভিউটা শিডিউল করতে হয় তো প্রথমে ওয়েবসাইটে চলে যেতে হবে যেখানে ব্যাংক পেমেন্ট ফি দিয়েছেন দেখেন এখানে লেখা আছে শিডিউল ইউর ইন্টারভিউ ক্লিক করবেন ক্লিক করলে তারপর নেক্সট পেজটা আসবে অলরেডি ব্যাঙ্কে ফি জমা দিয়ে দিয়েছেন এটা নিয়ে আগের পড়বেই কথা বলেছি তবে বারবার যেটা বলছি যে ওখানে যে সিজিআই নাম্বার যেটা আছে ওটা কিন্তু খুব ওটা ছাড়া কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবে না ভিসা ইন্টারভিউ দেওয়া যাবে না দেখেন লেখা আছে এখানে সেভ ইউর দা সিজিআই রেফারেন্স নাম্বার ইট ক্যানট বি রিপ্লেস ইফ ইট ইজ লস্ট ইউ উইল নট বি টু শিডিউল ইন অ্যাপয়েন্টমেন্ট উইদাউট ইউর সিজিআই রেফারেন্স নাম্বার তাহলে এটা খুবই জরুরি এরপর যেটা করতে হবে শিডিউল ইন ইন্টারভিউ এখানে দেখেন অনলাইন ক্লিক করলেন ক্লিক করলে এই পেজটা আসবে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা আইডিয়া পাবেন এখানে দেখেন শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলে তারপর এরকম একটা উইন্ডো আসবে সেখানে আপনার প্রোফাইলে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনি লগ করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করলে এরকম একটা ই আসবে এখন আপনি এখানে দেখেন এইখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে নেক্সট উইন্ডোটা দেখাবে আপনার ভিসা টাইপ যেরকম ভিসা আপনার নন ইমিগ্রেন্ট হলে নন ইমিগ্র্যান্ট তারপর এভাবে কন্টিনিউ দিবেন তারপর দেখেন এরকম আরও কয়েকটা স্টেপ আসবে আপনি নিজেরটা বুঝে নিতে হবে যে ওয়ার্ক ভিসা না বিজনেস ভিসা না স্টুডেন্ট ভিসা ওই অনুযায়ী নেক্সট কন্টিনিউ দিলেই আপনার নেক্সট স্টেপটা আসবে তো এভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এরপর যেটা আছে যে আরও নেক্সট নেক্সট গেলে আপনার একটা উইন্ডো দেখাবে যেখানে আপনার ডেট অ্যান্ড টাইম থাকবে তো আপনি আপনার সুবিধা মতো সময়ে এবং তারিখে ভিসা ইন্টারভিউটা নিতে পারবেন এটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে তো আশা করি এটা আপনাকে সাহায্য করবে ভিসা ইন্টারভিউ কিভাবে করবেন এটা জানার জন্য তো আজকে এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার জন্য